কার সঙ্গে চলে যেত তাহলে কোনো ব্যাপার না, সে কাউকে ভালোবেসে চলে গেছে, কিন্তু সেটা আমার মেন ফ্যাট না, মেন ফ্যাট হচ্ছে বিক্রি হয়ে গেছে, ও একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে, এবার আমি ওইখান থেকে উদ্ধার করতে চাই। 13 দিন পরে আমার সঙ্গে আর কি কন্ট্যাক্ট করে এই অ্যাপসের মাধ্যমে, তাহলে তোমাকে সব কিছু বলে যে আমি এরকম খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, তোমার সামনে যাওয়ার আমার মুখ নেই, এইখান থেকে আমি অনেক চেষ্টা করেছি বেরোনো, বেরোতে পারছি না, এরা খুব মারে, অত্যাচার করে। কেন ব্যথা পাবো আমি? ব্যথা আমি পাবো না, কারণ আমি যথেষ্ট পরিমাণে দেখতে পাই। ঠিক আছে, চোখ কি নাই দেখতে? এটা হচ্ছে আমাকে মাইক অফার করেছে, এইভাবে অ্যাপসটা ব্যবহার করে। মুস্কানের জামাই কেমন আছে? সেই যে আইডিটা নিয়ে আমি থানায় যাই, থানায় গিয়ে বলি, তারা বলে কি যে নম্বর ছাড়া আমরা কিছু করতে পারবো না, আইডি দিয়ে তোমার বউ এটা শয়তানি করছে, তোমার বউ বিক্রি টিক্রি হয়নি এরকম বলছে। এবার আমি সেই হিসেবে চলে আসলাম, তারপরে কিছুদিন আবার আমার সঙ্গে আবার ওই অ্যাপসে কন্ট্যাক্ট করলো। তাও যেদিন কন্ট্যাক্ট করে সেদিনকে খুব কান্না করছিলো, আর ওকে ওই দিনকে কথা বলতে বলতে হট করে বেরিয়ে গেছে। এবার পরবর্তীকালে ওই অ্যাপস মানে যে মোবাইল ইনস্টল ছিল ওই মোবাইলের যে মালিক আর কি, সে ওই অ্যাপস ইউজ করতে জানে না। এবার আমিও বারবার ওতে শেয়ার দিচ্ছিলাম, মেসেজ করছিলাম, তা উনি ওই রুমে আমার সঙ্গে এসে কথা বললো। কথা বলে উনি বলে যে এইখানে ছিল আমার কাছে, এই আমার পাশে ছিল 16 দিন, 16 দিন ছিল। এবার যেদিনকে ফোনে আপনার সঙ্গে কথা বলে সেদিনকে এইখান থেকে ওনাকে মেরে, ওরা ঠিক পেয়ে যায় ফোনে কথা বলেছে, ওইখান থেকে মেরে ওইখান থেকে সরিয়ে দেয়। মানে কোথায় ছিল? হ্যাঁ, ওটা যখন বললাম তখন বললো এটা উত্তরাখণ্ড। হ্যাঁ, আমি বললাম পুরো অ্যাড্রেসটা, পুরো অ্যাড্রেসটা উনি দিল না, বললো কি যে আমি দিলে ঠিক পেলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, উনি বললো যে আমাকে এখানে 5 বছর আগে বেশি দিয়েছিল, আমি এখানে 5 বছর আছি, উনি বললো, মহিলাটা বললো। তারপর বললো যে ভাই আমি কিছু করতে পারলাম না, সরি। উনি ভাই ওইটুক বলে আর উনি অনলাইন আসেন। তারপরে এই অবধি এখনও কোনো যোগাযোগ আরও হয়নি। মানে আরও কোনো দিন নিখোঁজ হলো বললেন? 27/9/2022। 27/9/2022 নিখোঁজ হওয়ার পর কদিন পরে আপনি মিসিং ডায়েরি করেছিলেন থানায়? মিসিং ডায়েরি করেছিলাম দুদিন পরে। কোন থানায়? আপনার ধানতলা থানায়। মিসিং ডায়েরি করার পর আপনার বউ আপনার সঙ্গে যোগাযোগ করছে একটা অ্যাপসের মাধ্যমে, কারণ ওই অ্যাপসটাও আইডি জানে। ফার্স্ট কি বললো আপনাকে? ফার্স্ট বললো যে তোমরা যেটা ভাবছো সেটা না, আমি কোথাও যাইনি, কোনো জায়গায় কারোর সঙ্গে কন্ট্যাক্টও করতে পারিনি, আমি এরকম স্টেশন থেকে আমি ওকে যেভাবে গেছে ও বলেছে যে আমি অটোই করে এখান করে ধানতলা হয়ে আমি রানাঘাট স্টেশনে এসেছি, স্টেশনে এসে আমি দিদির কাছে ফোন করবো বলে একজনের কাছে ফোন চেয়েছি, তা উনি বললো বসো, বসে জল খাও, তারপরে কথা বলো। তো জল খাওয়ার পরে আমার আর কিছু মনে নেই, তারপরে আমি এরকম জায়গায় পৌঁছে গেছি। তার একদিন পরে আমার সঙ্গে আবার যোগাযোগ করলো, যোগাযোগ ওই দিনই লাস্ট যোগাযোগ, তারপরে আর যোগাযোগ করতে পারিনি। এবার ওই দিনকে যে আইডিটা খুলে যোগাযোগ করেছে, এবার আইডিটা তো ওরা ঠিক পেয়ে গেছে, তার জন্য ওরা আর কি ওকে মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আইডিটা লক আউট করেনি, আইডিটা খোলাই ছিল মোবাইলে। এবার মোবাইল খোলার কারণে আমি ওই মোবাইলে অনবরত মেসেজ দিচ্ছি, তখন ওই যে যার মোবাইল আইডিটা খুলেছে সে আমাকে উত্তরটা দিল যে এই ব্যাপার হয়েছে, এইখানে এসছে এতদিন, মেয়েটা খুবই বাচ্চা, কিছু সেরকম বোঝে না, খালি কান্নাকাটি করছে, কেউ সঙ্গে কথা বলতে দেয় না, আর কেউ সঙ্গে কথা বললে মারে একে, কেউ অত্যাচার করে, এই কথা আমাকে বললো উনি। আর আপনি ঘটনাটা থানায় জানাচ্ছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, জানালে বললে যে নম্বর ছাড়া আমরা কিছু করতে পারবো না, প্লাস তোমার বউ শয়তানি করছে, কারণ তোমার বউ যদি ফিরে আসতে যেত কিংবা বিক্রি হয়ে যেত তাহলে ও ফোন থেকে ফোন করতো। এবার আমার বউকে আমি অনেকবার বলেছি যে ফোন নম্বর থেকে ফোন করো, তো বলছে যে না আমি এইখানে এসেছি, এবার দিদিটা আমাকে হেল্প করেছে, আমি চাই না আমার জন্য দিদিটা বিপদে পড়ুক, এই কথা বলেছে। আর এও বলেছে যে আমি এমন জায়গায় পৌঁছেছি এখান থেকে আমি বেরোনোর কোনো রাস্তা নেই, আমি অনেক চেষ্টা করেছি বেরোতে পারিনি, এবার তুমিও আমাকে এখান থেকে নিতে পারবে না। তাহলে আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে আর দুটো ছেলে। বয়স কত? একজনের 3 বছর আর একজনের 7 বছর। 3 বছর আর 7 বছরের ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, তো খুব টেনশন এই বিষয়ে। হ্যাঁ, এই স্ক্রিন রেকর্ড আছে, মানে আমার সঙ্গে যখন কথা বলেছিল সব স্ক্রিন রেকর্ড আছে, যে মহিলাটা কথা বলেছিল সেটাও আছে। আচ্ছা দেখি, মহিলাটা প্রথম কথা বলেনি, মেসেজ করে কথা বলছিল, এই যে আইডিটা। আমি প্রথমে যে বলেছিলাম এই যে আমাকে যে আপনি কে কে হন, আমি বলেছিলাম হাজবেন্ড। আচ্ছা, তারপর
তারপরে যে উনি এই যে লিখেছে ও এখানে নেই তাই তো ওখানে নেই তারপরে কি এর সঙ্গে ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসে কি হয় মানে অ্যাপসে কি হয় যেটা সেটা জানতে চাইছি এটা কি ধরনের অ্যাপস এটা হচ্ছে আমি বলছি এটা অনলাইন প্ল্যাটফর্ম একটা মানে অনেকের সঙ্গে যে কথাবার্তা বলে ঠিক আছে মানে শেয়ারিং করে কথা হয় এই যেরকম অ্যাপসটাই যে আমার ফোনে আছে এই যেরকম এটা একটা রুম অন আছে ঠিক আছে এই রুমটা অন আছে আমি এখানে যাব এখানে যারা যারা আছে সবার সঙ্গে কথা বলা যাবে এটা ধরো লক রয়েছে রুমটা আচ্ছা আচ্ছা মানে এখানে শুধু কথা বলার জন্য এই যে যেরকম এটাই যদি আমি যাই এই যে এখানে দেখো মানে 12টা 14টা করে মাইক থাকে সবাই একসাথে শেয়ারে কথা বলে এই যে কথা বলছে অলরেডি কেন ব্যথা পাবো আমি ব্যথা আমি পাবো না কারণ আমি যথেষ্ট পরিমাণে দেখতে পাই ঠিক আছে চোখ কি নাই এটা হচ্ছে আমাকে মাইক অফার করেছে এইভাবে অ্যাপসটা ব্যবহার করে মুস্কানের জামাই কেমন আছো তুমি মুস্কানের জামাই মানে আমার আমাকে বলছে মানে এইখানে ফেক নাম দিয়ে চালু এটা আমার বইয়ের মুস্কান নামে চলছে আচ্ছা ধরেন ধরেন দেখি হ্যালো আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে হ্যাঁ বাচ্চাগুলো ভালো আছে মানে যাদের কথা বলার কেউ থাকে না তারা এখানে কথা বলে হ্যাঁ সময় কাটাই আপনার ওই অ্যাপসে যুক্ত রয়েছে আপনি মেনে নিয়েছিলেন অ্যাপসটা আমি যখন বাড়ি যেতাম আমার ফোন থেকেই চালাতো মানে যতক্ষণ বাড়ি থাকতাম ওই আমি ওয়াইফ দুজনে একসাথেই কথা বলতাম আমার ফ্রেন্ড সার্কেলটাই ছিল সব এবার ওর একটা আইডি আমি খুলে দিয়েছিলাম তো ও ব্যবহার করতো না ওইটাই ও ব্যবহার করে আমার সঙ্গে কথা বলেছে এটাও হতে পারে যে এখান থেকে কোনো মানুষের সঙ্গে চেনা পরিচিত হয়ে হ্যাঁ সেটা আমি বলছি সেটা হয়েছে হয়ে তো সেইখানে যেতে পারিনি ও তো তার আগে রানাঘাট থেকে কিডন্যাপ হয়েও আর কি ও অন্য জায়গায় চলে গেছে এবার যার সঙ্গে রিলেশন করেছে ঠিক আছে এবার যার কাছে যাবে সেইখানে থাকে না সে থাকে বাংলাদেশে বাংলাদেশে চলে যাবে বলে সেই টার্গেট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কি করে ভাবলে বুঝলেন ওটা হচ্ছে আমার বাড়ি ওর যে মোবাইলটা রেখে গেছে ওই মোবাইলে সেটা আর কি আমি পেয়েছি তথ্য পেয়েছি আর কি মানে ওতে যে মেসেজ ট্যাসেজ যা করা ছিল সেইগুলো সেইভাবে আমি ওই ছেলের বাংলাদেশের ওই ঠিকানাটা বের করে ওই ছেলের সঙ্গে যোগাযোগ করি ছেলের বাড়ি যোগাযোগ করি ওরা ছেলেটা কথা বলে যে আমার সঙ্গে যেদিন বাড়ির থেকে বেরোবে তার আগে আমার সঙ্গে কথা হয়নি আর এখনও অবধি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি আচ্ছা ও যদি কিডন্যাপ নাও হতো তাও তো বাড়ি থেকে সেদিন হ্যাঁ সেদিন ও বেরোবে হ্যাঁ বেরোনোর জন্যই গেছে আমি ভেবেছি এখান থেকে চলেই যাবো তবে সে বেরোনোর সময় ওই বাচ্চাগুলোর কথা একবার ভাবলো না সেটাই তো বুঝতে পারছি না এখন বেরিয়ে গিয়ে এখন ওই বিপদে পড়ে তারপরে আমার কাছেই ফোন করছে যাই হোক আপনি এবার আমি আমি তো চেষ্টা করছি যে না ওটা তো চলে গেছে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরে ও আবার ফিরে আসার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু ও তো সঠিক সেইভাবে তো যোগাযোগ করতে পারছে না ও তো আটকে গেছে মানুষই করে আবার মানুষই ভুলকে সংশোধন করে ক্ষমা করে মানুষ হ্যাঁ এবার আমি চাচ্ছি যে ওকে ফিরিয়ে নিয়ে আসি বাচ্চাগুলো দেখুক ও যাতে আবার ফিরিয়ে আসতে পারে আমি ওকে অনেকবার বলেছি যে তুমি খারাপ হয়ে গেছো আমার তো অসুবিধে নেই আমি তোমাকে নিয়েই সংশয় করবো সমস্যা নেই তুমি চলে আসো তো সব কিছু শোনাটার পর লাস্টে বললো ঠিক আছে আমি চেষ্টা করবো বেরোনোর ব্যাস ওটা গেলো প্রথম দিনের কথা দ্বিতীয় দিন যেদিন কথা বললো সেদিনকে আমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারিনি তার আগে হয়তো ওর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ওকে মারধর করে এখান থেকে সরিয়ে দিয়েছে তারপরে ওর সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট হয়নি আমার হয়তো এখানে থাকলে হয়তো আবার দ্বিতীয়বার কন্ট্যাক্ট হতো কি দ্বিতীয়বার আবার ফোন করতো এটাই ঘটনা এইভাবে তোমাদের কাছে এসছি এটাই যে তোমরা যদি সোশ্যাল মাধ্যমে যদি আমার কোনোভাবে হেল্প করে যদি উদ্ধার করে দিতে পারো তোমার যোগাযোগ পেয়েছি আমাদের আড়ংঘাটায় আমি যেখানে কাজ করি ওইখানে একটা ছেলে আছে সুমন ও বললো যে অমুকের সঙ্গে যোগাযোগ কর তাহলে দেখ কাজ হতে পারে মানে ভরসার বিশ্বাস করে এসেছো হ্যাঁ আর আমার ভরসার আমার বিশ্বাস হলো আমার দর্শক তুমি যেমন আমাকে বিশ্বাস এবং ভরসা করেছো আমার ভরসার বিশ্বাসের জায়গাটা আমার দর্শক আমাদের দর্শক চাইলে অনেক কিছুই করতে পারে আমি যেই ধরনের ভিডিওগুলো পোস্ট করি
প্রত্যেকটা ভিডিও মানুষের জন্য কাজ করার ভিডিও, আর আমার দর্শকগুলো সেগুলো বোঝে, আর তারা প্রত্যেকটা ভিডিও আমি এখন আপনার ঘটনা যখনই আমি শেয়ার করব আমার ফেসবুকে, মানে শেয়ার তারা করবেই, তারাও চায় যে আপনার বাড়িতে যে ছোট ছোট বাচ্চা রয়েছে 7 বছর আর 3 বছর, সেই বাচ্চাগুলোর কাছে তাদের মাকে ফিরিয়ে দিতে। নাম আপনার? আমার নাম অভিজিৎ মণ্ডল। আচ্ছা, কী হয়েছে? আমার বউ তোমার 27/9/2022 ওই দিনকে বাড়ির থেকে দুপুরবেলার দিকে বেরিয়ে যায়। এবার বাড়ি রাগারাগি হয় ওই কারণে, এবার এর আগে অনেকবার বেরিয়েছে, তাও বাড়ি চলে আসে, দুই দিন একদিন থেকে রাগ কমলে বাড়ি চলে আসে। কত তারিখ বলছেন? 27/9/2022 বাড়ি থেকে বেরিয়ে গেল রাগারাগি করে। রাগারাগি করে কখন বেরিয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছিল 2 নাগাদ। রাগারাগিটা কি নিয়ে হয়েছিল? রাগারাগি পারিবারিক মানে আর কি, মানে কোনোটা ঝামেলার জন্য। মানে কেমন ধরনের ঝামেলা? কেমন ধরনের মানে আর কি, বাড়ি যখন আসে ছোট ছেলে আর কি, বাড়ি রেখে যায়, বাজারে গেছিলাম আমরা, তা রেখে যায়, তাই ছোট ছেলে তেল লবণ এসব আর কি বাড়ি ছিটাছিটি করেছিল, তা মা আর কি শুয়েছিল, মা শরীরটা ভালো ছিল না, ওর জন্য বাড়ি এসে রাগারাগি করে যে আমি রেখে গেলাম তুমি দেখে রাখুনি, ওই নিয়ে দুই এক কথায় গণ্ডগোলটা হয়। হওয়ার পরে ও আর কি বলে যে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো বলে বাড়ির থেকে, মানে রাত্রে যাও মিটে যায়, ও শুয়ে থাকে, সকালবেলা আবার আমি কাজে চলে আসি। তখন আমি বাড়ি গিয়ে শুনি যে দুপুরবেলার দিকে একটা ছোটো একটা ব্যাগ নিয়ে মানে বেরিয়ে গেছে। এবার পাড়ার লোকে সবাই ভেবেছে মনে হয় বাজারে যাচ্ছে, সেইভাবে আর কি বাড়ির থেকে যায়। এবার যাওয়ার পরে এবার আমরা ভাবি ওর আত্মীয়কুটুম সবার বাড়ি খবর নিয়েছি, কেউ বলে যে না কোথাও আসেনি, কেউ সঙ্গে কন্ট্যাক্ট করেনি। এবার তারপরে আমরা দুদিন যাওয়ার পরে মিসিং ডায়েরি করি থানায়। থানায় মিসিং ডায়েরি করার পরে তারপর ও ফোন, যে ফোন ব্যবহার করতো ওই ফোনটা বাড়ি রেখে যায়। এবার ফোনটা বাড়ি রেখে গেলে এবার ফোনটা আমি চেক করি, ওর যে দুটো সিম ছিল সিম দুটো খুলে নিয়ে গেছে, সিম নেই। এবার ফোনটা চেক করি, এবার হয়তো আমি ভেবেছি মনে হয় কেউ সঙ্গে অ্যাপে টেপের করে হয়তো চলে গেছে, কিন্তু সেটাও আমি সেরকম পাইনি। এবার না পাওয়ার ধরনে এবার মাস তিনেক যাওয়ার পরে দেখা যায় কি ওর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 10,000 টাকা ঢুকেছে, সেই টাকা আবার তুলেছে। এবার পরবর্তী কিছুদিন পরে আমার কাছে ওয়াইফের অ্যাকাউন্টে 10,000 টাকা, হ্যাঁ, অ্যাকাউন্ট কে পাঠিয়েছে জানি না, এবার কে তুলেছে তাও জানি না। এবার সেটাও আমি যখন আমার ওয়াইফ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে একটা অ্যাপসের মাধ্যমে, ওই অ্যাপসও চালাতো, ওই অ্যাপসেরও আইডিও জানতো, ওই জন্য ওই অ্যাপসটাও ব্যবহার করেছে। এই ব্যবহার করে ওটা হচ্ছে ইহো অ্যাপস, ইহো অ্যাপসে একটা অ্যাকাউন্ট করা আছে, ওটাও ব্যবহার করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, করে বলছে যে এরকম আমি যেদিন বাড়ির থেকে বেরিয়েছি রানাঘাট স্টেশন থেকে একজনের কাছে দিদি বাড়ি যাবো বলে আমি ফোন চেয়েছিলাম, তার পাশে একজন ছিল, সে বললো কি তুমি বসো আগে জল খাও তারপরে ফোন করো। তা আমি জলটা খাওয়ার পরে আমার আর কিছু মনে নেই, মনে না থাকার কারণে তারপরে যখন আমার জ্ঞান ফেরে আর আমি হালকা একটু বুঝেছিলাম যে আমি কোনো ট্রেনের মধ্যে আছি, দুদিন ট্রেনের মধ্যে ছিল। আচ্ছা, তারপরেও যখন জ্ঞান ফেরে পুরোপুরি তখন থেকে একটা ঘরে আটকা। তারপরে ওইখান থেকে হচ্ছে যে আমি চেষ্টা করেছি বাড়ি যাওয়ার জন্য, এখান থেকে বেরোনোর চেষ্টা করেছি কিন্তু আমি বেরোতে পারিনি, আর আমার যেটুকু মনে হয় তুমিও আমাকে এখান থেকে নিতে পারবে না আর আমি বেরোতেও পারবো না, আমাকে ভুলে যাও, এই সব কথা আমাকে বলেছে। এইবার যে আর কি মানে কারোর সঙ্গে যদি চলে যাবে, এবার ও বলতো যে আমার মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ আমি এখানে বিপদে ফেসে গেছি, তোমাকে ঠকিয়েছি, সলমেকে ঠকিয়ে আমি চলে আসছি, ওই জন্য আমি বিপদে পড়ে গেছি, এখন আমার মিথ্যা কথা বলেও কোনো লাভ নেই। এখন সেটা ও স্বীকার করছে নিজের থেকে অনুতপ্ত। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল। আপনার ওয়াইফের নাম? রাজলক্ষ্মী মণ্ডল। ওনার বয়স কত? ওনার বয়স 26। 26 বছর বয়স, বাড়িতে দুটো সন্তান, একটা 7 বছর বললেন, একটা 7 বছর আর 3 বছর, একটা 3 বছর, একদম ছোট, ওদের তো মানুষ করতো, তো আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন এখন। সমস্যা পড়ে তার মধ্যে মা আবার নিরামিষ খায়, এবার ছল মেয়েরা তো মাছ মাংস ছাড়া তো চলে না, এবার আমি তাকে বাইরে কাজে। বিয়ে কিভাবে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছিল মানে ওর আর কি অন্য জায়গায় বিয়ে ঠিক ছিল, এবার একদিন, হ্যাঁ ফটো আছে, এবার একদিন আগে কি একদিন আগে বিয়ে ভেঙে যায়, তারপরে ওরা যোগাযোগ করে যে অমুক জায়গায় ছেলে আছে, সেইভাবে আমি গিয়ে বিয়ে করে নিয়ে আসি। কোথায় বিয়ে ঠিক হয়েছিল প্রথমে? প্রথমে ঠিক হয়েছিল তোমার কোথায় যেন, নোয়াপাড়ার দিক কোথায়। এবার আমার বউয়ের এবার একটু মাথার একটু প্রবলেম আছে। কেমন কেমন বলতে হঠাৎ করে রেগে যায়, তারপরে যখন খাম খেয়ালে একটা কিছু করে বসে, ওই যেরকমের রাগে গেলে বাড়িতে চলে যায়, চলে গিয়ে আবার দুদিন পর রাগ খাম লাভা চলে। রাগটা হতো কি নিয়ে বেশিরভাগ? বেশিরভাগ রাগ হতো হচ্ছে কেন ওই ছেলেপেলে নিয়ে, ছেলেপেলে দুষ্টুমি করতো, তাই নিয়ে আমি একটু রাগারাগি করতাম, তারপরে হচ্ছে দেখা গেলো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এইসব নিয়ে রাগারাগি হতো, মানে পারিবারিক যা হয় আর কি।
মানে কেমন ভাবে, মানে ঘুরতে আপনি নিয়ে যেতেন না বা নিয়ে যেতেন? দেখা গেলো আমি কাজে আছি, আমি বলছি আমি আসবো এক্ষুনি আসছি, দেখা গেলো যেতে পারলাম না। আপনি কি কাজ করেন? আমি ওয়াইফাই যে নেটওয়ার্কে যে ব্যবসা আছে, কেবিল টেবিল এইসবের কাজ বাজ করি। এবার আমাদের তো সময় না, আমরা তো সকালবেলা বেরোলে হতে দেখা গেলো কাজ না হলে বাড়ি, কাজ থাকলে পরে দেখা গেলো সারাদিনও লাগে, কোনো দিন রাতও হয়ে যায়। আপনার শ্বশুরবাড়ি কোথায়? পায়রাডাঙ্গা। শ্বশুরবাড়িতে কে কে আছেন? শ্বশুরবাড়িতে আছে শাশুড়ি আছে, শ্বশুর আছে, শালা আছে, শালা বউ আছে। তারা কিছু বলছে আপনাকে? তারা একটা কথাই বলছে যে মেয়ে ভাগ্য নিয়ে চলে গেছে, এবার ওর মতন ও বুঝেছে। এবার ও শাশুড়ি চেষ্টা করেছি বাড়ি যাওয়ার জন্য, এখান থেকে বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু আমি বেরোতে পারিনি। আর আমার যেটুকু মনে হয় তুমিও আমাকে এখান থেকে নিতে পারবে না, আর আমি বেরোতেও পারবো না, আমাকে ভুলে যাও, এইসব কথা আমাকে বলেছে। এইবার যে আর কি মানে কারোর সঙ্গে যদি চলে যাবে, এবার ও বলতো যে আমার মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ আমি এখানে বিপদে ফেঁসে গেছি, তোমাকে ঠকিয়েছি, সলমেকে ঠকিয়ে আমি চলে আসছি, ওই জন্য আমি বিপদে পড়ে গেছি, এখন আমার মিথ্যা কথা বলেও কোনো লাভ নেই। এখন সেটা ও স্বীকার করছে নিজের থেকে অনুতপ্ত। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল। আপনার ওয়াইফের নাম? রাজলক্ষ্মী মণ্ডল। ওনার বয়স কত? ওনার বয়স 26। 26 বছর বয়স, বাড়িতে দুটো সন্তান, একটা 7 বছর বললেন? একটা 7 বছর আর 3 বছর। একটা 3 বছর, একদম ছোট। ওদের তো মানুষ করতো, তো আপনি সমস্যা পড়ে যাচ্ছেন এখন? সমস্যা পড়ে তার মধ্যে মা আবার নিরামিষ খায়, এবার চল মেয়েরা তো মাছ মাংস ছাড়া চল না, এবার আমি তাকে বাইরে কাজে। বিয়ে কিভাবে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছিল মানে ওর আর কি অন্য জায়গায় বিয়ে ঠিক ছিল, এবার একদিন, হ্যাঁ ফটো আছে, এবার একদিন আগে কি একদিন আগে বিয়ে ভেঙে যায়, তারপরে ওরা যোগাযোগ করে যে অমুক জায়গায় ছেলে আছে, সেইভাবে আমি গিয়ে বিয়ে করে নিয়ে আসি। কোথায় বিয়ে ঠিক হয়েছিল প্রথমে? প্রথমে ঠিক হয়েছিল তোমার কোথায় যেন, নোয়াপাড়ার দিক কোথায়। এবার আমার বউয়ের এবার একটু মাথার একটু প্রবলেম আছে। কেমন কেমন বলতে হঠাৎ করে রেগে যায়, তারপরে যখন খাম খেয়ালে একটা কিছু করে বসে, ওই যেরকমই রাগে গেলে বাড়িতে চলে যায়, চলে গিয়ে আবার দুদিন পর রাগ খাম লাভ আছে। রাগটা হতো কি নিয়ে বেশিরভাগ? বেশিরভাগ রাগ হতো হচ্ছে কেন ওই ছেলেপেলে নিয়ে, ছেলেপেলে দুষ্টুমি করতো, তাই নিয়ে আমি একটু রাগারাগি করতাম, তারপরে হচ্ছে দেখা গেলো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এইসব নিয়ে রাগারাগি হতো, মানে পারিবারিক যা হয় আর কি। মানে কেমন ভাবে, মানে ঘুরতে আপনি নিয়ে যেতেন না বা নিয়ে যেতেন? দেখা গেলো আমি কাজে আছি, আমি বলছি আমি আসবো এক্ষুনি আসছি, আর দেখা গেলো যেতে পারলাম না। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি ওয়াইফাই যে নেটওয়ার্কে যে ব্যবসা আছে, কেবিল টেবিল এইসবের কাজ বাজ করি। এবার আমাদের তো সময় না, আমরা তো সকালবেলা বেরোলে হতে দেখা গেলো কাজ না হলে বাড়ি, কাজ থাকলে পরে দেখা গেলো সারাদিনও লাগে, কোনো দিন রাতও হয়ে যায়। আপনার শ্বশুরবাড়ি কোথায়? পায়রাডাঙ্গা। শ্বশুরবাড়িতে কে কে আছেন? শ্বশুরবাড়িতে আছে শাশুড়ি আছে, শ্বশুর আছে, শালা আছে, শালা বউ আছে। তারা কিছু বলছে আপনাকে? তারা একটা কথাই বলছে যে মেয়ে ভাগ্য নিয়ে চলে গেছে, এবার ওর মতন ও বুঝেছে, এবার ও শাশুড়ি এবার শ্বশুর যা শ্বশুর কোনো মাথা ঘামায় না, শালাও সেরকমই করে না, শাশুড়িটাই করে, শাশুড়িটা আমাকে যথেষ্ট হেল্প করছে, এবং উনিও বলছে যে খোঁজো যদি পাওয়া যায়। তারপরে পরে সব কাহিনি বললাম সব কিছু, পায়রাডাঙ্গা। এবং উনি শাশুড়ি এসে শাশুড়ি থানায় মিসিং ডায়েরি করলো, একসাথেই করলাম। আপনার ওয়াইফের ছবি আছে তো? হুম, ছবি তো পাঠিয়েছিলাম। কত তারিখ থেকে বললেন নিখোঁজ? 27/9/22। আর তোমার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল। আর স্ত্রীর নাম? রাজলক্ষ্মী মণ্ডল। রাজলক্ষ্মী মণ্ডল। দর্শক, রাজলক্ষ্মী মণ্ডল 27/6/2022 থেকে নিখোঁজ রয়েছে। এবং এই দাদা যেটা বলছে যে উনি যখন বাড়ি থেকে বেরিয়েছিল, রাগারাগি করে বেরিয়েছিল, তার কিছুদিন পরে উনি একটা অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করেন এবং সেখানে বলেন যে রানাঘাট স্টেশন থেকে তাকে নাকি কে জল খাইয়ে বেহুশ করে নিয়ে চলে গেছে। তিনি লাস্ট টিনার সঙ্গে যেখান থেকে কথা বলেছিল, দাদা বলছে সেটা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। সেখানে ইনার ওয়াইফ কী করে চলে গেছেন উনি নিজেই জানে না, উনি সেমনটা ইনাকে বলেছিলেন। তো তারপরে অনেকটা দিন চলে গেছে, ইনি পুলিশ প্রশাসনের কাছে গেছে, ধানতলা থানায় গেছেন, পুলিশ প্রশাসন তাদের বক্তব্য ইনাকে বলেছেন আর সেটা শুনলেন। পুলিশ প্রশাসন আপনাকে কী বলেছিল সেদিন? আমাকে বলেছে যে ও যদি বিক্রি হয়ে যায় কিংবা যদি কোথাও হারিয়ে যায় তাহলে ও অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করবে, ফোন দিয়ে যোগাযোগ করবে, কিন্তু ও একটু অন্য টাইপের, ও ফোন দিয়ে যোগাযোগ করেনি কারণ ওর কাছে ওই অ্যাপসের আইডি আছে, ওটাই ও জানে আইডিটা,
ওই জন্য আইডিটা লগ ইন করে কথা বলেছে। আচ্ছা, এটা পুলিশ প্রশাসনের ধারণা, তবে বিষয় হচ্ছে যে একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, বাড়ি থেকে রাগ করে চলে গেল, তার যদি নিখোঁজ হয়ে থাকারই প্রয়োজন ছিল, আপনার সঙ্গে আর যোগাযোগ করবে না এভাবে আমার মনে হয় না যে তার আর যোগাযোগ করার কোনো দরকার ছিল। উনি তো যোগাযোগ করছেন, কোনো একটা মাধ্যম দিয়ে এনার কাছে যোগাযোগ করেছেন যে আমি সমস্যায় আছি, রানাঘাট স্টেশন থেকে আমাকে কে বা কারা জল খাইয়ে বেহুশ করে নিয়ে গেছে, তখন তিনি নাকি উত্তরাখণ্ডে। মানে খুবই বিষয়টা খুবই একটু না, আমার কাছে ওর আছে, স্ক্রিন রেকর্ড আছে, মানে আমার সঙ্গে যখন কথা বলেছিল সব স্ক্রিন রেকর্ড আছে, যে মহিলাটা কথা বলেছিল সেটাও আছে। আচ্ছা দেখি।